পালি কু তই কিয় নাচপিয়ে এইটো হল লেডিজ নাচ আও নাচা তাৰ মতা মাইকী কি আছে নাচ পালি কু মূৰ্খ টেনচন সাৰে কৈছে এইটো লেডিজ নাচপ তই চাই ধ মিছা মিছি গিলা কথা হোমা বাহে চাই ফলা দেৰি না আমি না ফাতেমা আপা হা আমাৰ ঘৰখনত আমি তিনিটা কাটিৰি আছো নে নাই আমি যদি তিনিওটা তিৰিয়ে খেল বাই যাওঁ ঘৰত কোন থাকবো কথাটো অৱশ্যে ময়ো চিন্তা কৰিছো এটা কাম কৰা যাওক দে নহ'লে কি কাম তোৰ এনেও হাই প্ৰেছাৰ আছে তই খেলিব নালাগে দে তই খেলিব নালাগে দে বুলি ক'লিয়ে মই মানিলামা ইমান দিনৰ পৰা আশা কৰি আছো টকা পইচাও দিছো কিমান একেবাৰে খেলা একেবাৰে প্ৰেক্টিছো কৰিছো চোতালতে মই নাযাওঁ থাকিমা তাতকে এটা কাম কৰো দে কি এই ফেচিয়ে ঘৰত থাকক তাৰ এনেও থুনু কাহাৰা ক'ৰবাত কোথায় কেৰি খেলে খেলে ভাঙিহে পেলাব তই ঠিকে কৈছে ভাই এৰ এনাও দেহাটো ডেচলে ৰেখাটি আন কবা ৰানিঙতে হাফে লৈ পৰবো সেনকে ক'লে কিনকে হ'ব মই খেলিমে মই যে ইমান দিন কষ্ট কৰি প্ৰেক্টিছ কৰিলো সেইগিলা কথা কোনে ক'ব ঠিক আছে দে হ'ব মিঠে খেলিব নালাগে তই ঠিক কথা কৈছে ভাই কিবা কাৰণত যদি এই শ্লিপ খাই পেলাই পৰি যায় গোটাই এছিয়া মহাদেশ কেইখনত ভূমিকম্পৰ সৃষ্টি হৈ যাব আৰু বাকী পিলোৱাৰ কেতিয়া নহয় এনাই শ্লিপ খাই পৰব দিনতে খেলা যেতে কথা নাই দে বাই নহলি হাপা যাবা নালগে দে ঘৰত এনেও মানুহ নাই হোৱাট ইউ কল মই কিয় নাযামে মই যামেই হে বাপা খেলাত কিবা ভাত চাত খোৱাব নে নোখোৱাও এইগিলা খাওয়ার কথা বিচার লব নালগে আমি ঘরতে পাড়া আর হা মারি ভাত খাই যাম হ্যাঁ পাড়া কিনকে খাবো পাড়া খাবা নরে মোর দুগুণ হাই প্রেসার হইছি খাই মরবি আই তোর ইদাল চেহারাতে হাই প্রেসার মোক দেখা নাই এতু চেহারাত মোর লো প্রেসার আছে দে দে যোনে যেনকে পাও আমি মুঠতে খাই যাও না খাই যাও সেইটো ডাঙর কথা নহয় মুঠতে তহতে এটা রেডি হো ঠিকে কৈছা তহতে ঘৰৰ কথা চিন্তা কৰিব নালাগে মই আছো খালি খেলা জয় হৈ আহি বেলেগ জিকি নাহাই থাকি মই যি কেৰি খেলাম নহয় ভাঙি যায় একো ঠিক নাই হেঙাৰৰ কাষতে পাই গলো মই সেইকাৰণে লৈ আহিলো বাৰু গাটো ভাল পাইছে না অলপ ক'ত নাপাইছো নাই পোৱা হয় নেকি হয়তো চাওঁ ফুল লৈ চং বুঢ়া হৈছে একদম শীতাম ঠালে বনাবে আৰু এইটো দেখিছা না বঢ়িয়া লাও একদম পানী লাও এইটো মটন ফ্ৰাই বনাবি আৰু বনাবা জানলি কি হব ঘৰত তেল হালধি নিমখ একোকে নাই বনাবা গেলি পানী দিহে বনাবা লাগব কিনো কথা কয় এখন ঘৰত একোৱে নাথাকে নেকি তই খালি পেটটো ভৰাই ভৰাই খাবাহে জানা ঘৰত কি বস্তু আছে নাই সেইটোতো খবৰ নাৰখা এতিয়া পিছে কি কৰবি খাবা হলি তেল মছলাখিনি নহলেও নিমখটোতো লাগিব থেতেৰে কোনখন দোকানতনো যাবি সব দোকানতে বাকী মোক দেখা পালি দোকানী একদম খাটৰ তলত লুকাবই দে পিছে আজি খাবা লোৱা এগলাখান সব বাদ দি মইতো বনাবা নৰোঙে মোৰ কঁকালৰ পৰা ভৰিক লগি একদম চিঙিজা চিঙিজাং কৰি আছে বিষত তই বাদ দি বুলি কলিয়া হ'ব নেকি কিমান আশা কৰি মই এইটো মটন ফ্ৰাই আৰু চিকেন ফ্ৰাই খাম বুলি লৈ আহিছিলো চিঙি পিছে নিমখৰ কাৰণে খাওঁ নহ'ব কিজানি আৰু হ'ব দে তই যদি মোক নিমখখিনি আনি দিয়া মই কেকাই গিঠাই হ'লেও অলপ পিছত তোক বনাই দিম হয় নেকি এটা কাম কৰোঁ নেকি পাকঘৰতে চাং ৰ ক'ৰবাত যদি টেমাই চেমাই নিমখ আছে বনাই দিবি আৰু নেকি ঐ ৰচোন ৰ কিন তই যে এই মস্ত ডাঙৰ লাউটো আৰু ভুলটো আনছা পইচা ক'ত পালি পিছে তই নিশ্চয় চুৰ কৰি আনছা হয় না একদম কান্তলিয়া শৰ মাৰি দাঁত গোটেইকেইটা খৰাই দিম কিনো কথা কৈ আছা খালি তই মোক চোৰ চোৰে দেখা পাই থাকা ঐ হাচমত কাকাহঁতৰ গোটেই লাভবিলাক পাচি মঙলে বজাৰত নিব বোলে বেচবা
ওই মেলো তুই আসন দুটামান শিঙিদি বলে কষে সিটোর কারণে মই শিঙিদি কিনে এটু লাউলে এসং আর হেটু ফুল দিছে সিটরি এটু চিকেন ফ্রাই করে খাবার দিছে ইটু মটন ফ্রাই করে খাবার দিছে খালি তুই সুরসুরে দেখা পাই থাকা হব দে হব তুই যে পিছে ডিজিটাল ডক্টরক লগ ধরবা গেছলি লগ পালি না নাই ওই ডিজিটাল ডাক্তারর বলে বেমার কালি বলে ফসকাইছে আজি পুরা পায়খানা আর ঘর একদম মারি আছে মই কইছং আঠিয়া কল খাবি পুরা আঠিয়া কল খাই কিনে ভাল হলি গুছি আইবে কি বলে কইছং ডাক্তারর যদি বেমার লাগছি মুখ নহি কিংকে ভাল করব ওই তুই চিন্তা ন করবে ডিজিটাল ডাক্তার না আঠিয়া কল খাবার ইসং ভাল হলি আহি যাব হয় নেকি ও ও জিলাপি পাও কি কষ্ট আছে হাও মন মারি কে আসা মন মারি থাকবা নালগে ফুটি করে থাকবা লাগে ফুটি কোট কেনকে হেরাই গেল কোবাই নলুয়ে লুজ ক্যারেক্টার ও জিলাপি পাও ও ফুটবল খেলা খেলবি না কি কইছা ফুটবল খেলা খেলবি না কিনু খেল খেলবা জামে মোর মনটা একদম বেয়া থাকবা লাগে আসুং আরো হ্যাঁ গতে দেখর গাউর আপি তিরি গেলাই ফুটবল খেলবো আর আমার জিলেটি বুনে খেললি হবো খেলবা লাগবো খেল খেলবা লাগলে মনটাও ভালো থাকবা লাগবো এই লুজ ক্যারেক্টার খেলা হ্যান মই নাইজনু আপন বউ খেলবো হাবিত্রী বউ খেলবো আর তুইও খেলবা লাগবো হ আর আমি কি করিম জানা না জিলেপি বউ বাইরের পরা তামাম ফুটি হি করিম না না মা এই লুজ ক্যারেক্টার গাও ধোয়া খেলখানত ফুটি করবা কার মন না যায় কিন্তু সিটু নাইজনু অ গাও ধনা সকলে খেলা খেলবো আর ইমান বছরের মূলত খেলা খেলবো নেখেললি হবো আর কি জানা না জিলেপি বউ ঘরের ভিতরে ঘুমিয়ে থাকলি মনসন বেশি হে বয়া লাগবো এইটা তো হয়ে কিন্তু মানুটাই যে বিয়া পাতিম পাতিম বলি কই মোক বহুত অশান্তি দি আছে দস্তির বিয়া ধনা মাসে মাংসই হামলা হামলি মারি দিবা লাগবো মই জানু তোমার গোটাই গিলা যে মানুটার ফালে মই ধেমালি হে কছিলু আর দস্তিয়ে বিয়া পাতবা খুজলে বিয়া পাতবা দিম নেকি নেদু নয় তুই কিন্তু খেলা খেলবা লাগবো ও লুজ ক্যারেক্টার তুই মুখ জোর নকরবি মোর মন একদম বেয়া খেলা হে নাইজনু খেলা তুই খেলবাও লাগবো আর জিতি আইবা লাগবো পিছে এটা কথা কম নহয় কি কথা বল লাজ লাজ কই কইছ যে তার মানে আপনি তো জানে মোর বিয়াটো নহলে এইবার একটা কথা ভাবছো কি কথা খেলার পিছতে মোর বিয়া খেন পাতিম নেকি এটু ইনজেকশন হিসাব মতে তিনটা দিবা লাগে কত সদায় সদায় আহি থাকবি তহতরও পয়সা খরচ সেখানে থ্রি ইন ওয়ান মই এটাতে তিনিটার ইনজেকশন ধরাই তোক মারি দিম দুঃখম নেকি ডাক্তার বাবু মোর কিন্তু ভয় লাগছে মাই মাইয়ে কি হল ন তো কথা এটা কব পাহাড়ি আছো মই আজি ভাল মানু এটাক লগ পালো নহয় কাক লগ পালে ন হে টেনটন ছাড়ক টেনটন মানে মণ্ডলৰ ভায়েক অ টেনটন অ হি আকো গাঁৱত আহিল নেকি কত হে তিতিয়া ৰাস্তাতে লগ পাইছিল বিৰাট ভাল মানু আমাৰ গাঁৱৰ ফুটবল খেলাখন কেওঁহে পাত পাতি দিছে বোলে হয় নেকি সি পিছে বিৰাট ভাল কাম কৰিছি দে তাৰ কাৰণে গাঁৱৰ সবৰে অলপ মিলা প্ৰীতি বাঢ়বো ঐ আমাৰ যে মাটিৰ জামেলাটো আছে টেনটনক কলি সিয়ে কিবা এটা সহায় কৰি দিব পাৰিব নেকি মই কথাটো নুলোৱা নহয় একবাৰ ওলাইছিলো তেওঁ সহায় কৰি দিম বুলিও কৈছে মোক যেনকে নহওক কামটো সমাধা হলিয়ে হলে হয় দে এই মাটিখিনিৰ কাৰণে আমি যে কাক কাক ৰিকুৱেষ্ট কৰা নাই যি নহলেও আমাৰ মাটিৰ কামখিনিয়ে কিজবা লাগে টেনটন মানটো ভাল যেনেই লাগে কি সহায় কৰিব আমাক এই মাটিখিনিৰ কাৰণে যে মোৰ কিমান টেনচন হৈছি ৰাতি ৰাতি টোপনি নাহা হৈছি মোৰ চিন্তাটো হবই দেচোন দে মই কিন্তু এৰি দিয়া ভকত নহয় কিবা নহয় কিবা এটা কৰিহে এৰিম দেচ তার ডাঙ্কুপ মারা কথা এই ইয়ার বাজা এনে কা খুদে খুদে গালি দি থাকে সেই কারণে মোর কাম করবো ইচ্ছা না যায় আয় বাবা কেন গালি পারে থাকা তা ও টেন্ডর ছা আপনি যে গাঁওটো ঘুরি আইছে মনটো বিরাট ভাল লাগছে কেলে নাহিম বাৰু এইখন গাঁৱত কিমান দিন থাকি গলো কিমান মৰমৰ গাঁও সেই কাৰণে আকৌ আহিছো আকৌ আৰু এটা কথা বিরাট ভাল লাগছে কি আপনি যে খেলাটোৰ মেইন মানে গুৰি ধৰতা সেইটো কথা শুনি আৰু বিরাট ভাল লাগছে তাকেইটো মই এবোৰ ককাইদেউ গৈ আইডিয়াটো দিছো বুজিছ নাই যাতে আমাৰ গাঁৱৰ মানুহবোৰৰ মনবোৰ ভাল হয় ইজনে সিজনৰ প্ৰতি মিলা প্ৰীতি আহক সেইকাৰণে কৈছো পিছে কামবোৰ ঠিকে থাকে চলি আছেনে এই মোটামুটি চলি আছে আৰু পিছে সুখী কি খেলা আমাৰ খেলুৱৈবোৰ ঠিক কৰা হ'লনে সেইটো হৈছে আচ্ছা কিন্তু মাজতে দুই এটাই উল্টা পাল্টা কৰে নহয় অঁ সেই কথাটো মই গম পাইছোঁ জি এম চি মোক কৈছে নহয় কোনোবা কোনোবাই বোলে উল্টা পুল্টা কৈছে হ'ব বাৰু এইবোৰ চব ঠিক হৈ যাব চিন্তা কৰিব নালাগে মুঠতে খেলখন যাতে ভালে বাটে চলি যায় সেইটোহে আমাৰ কামনা এতিয়া মাত্ৰ এটা কথাই মনত ৰাখিবি যাতে ভালে কুশলে কোনো বিশৃংখল নোহোৱাকৈ সুন্দৰকৈ আমাৰ গাঁৱৰ খেলাখন যাতে চলি যায়
সেইটোৱে লক্ষ্য রাখবি আৰু সেইটো কথা আপুনি চিন্তাই কৰিব নালাগে টেনটো ছাৰ পিছে এটা কথা কম নহয় কি কথা বৰ লাজ লাজ কৈ কৈছো যে তাৰ মানে আপুনি তো জানে মোৰ বিয়াটো নহলে এইবাৰ এটা কথা ভাবছো কি কথা খেলাৰ পিছতে মোৰ বিয়াখন পাতিম নেকি মই গম পাইছো নহয় খেলুৱৈ এজনী বোলে মনে মনে ঠিক কৈ থৈছ হয়নে খেলাখন ভালে কুশলে পাৰ হৈ যাব দে তাৰপিছত তোৰ বিয়া ব্যৱস্থা কৰিম হব হব দে হব এতিয়া যা গৈ মই যাওঁ গৈ ঘৰ সোমাই ঠিক আছে আৰু তাৰ অদ্দাৰতে মই গাঁওখনৰ মিলা প্ৰীতিৰ কাৰণে এই খেলাখন আৰম্ভ কৰিছো বুজি পাইছা ৰেফাৰী হব নহয় মানুহ আছে দেখা পাবি চুপি থকাটো ডাঙৰ কথা নহয় কিন্তু মন্দাৰ খুৰ যে মোক বিচি আছে সেইটোহে ডাঙৰ কথা ঐ ডাঙৰ কথা ৰ তই যে আগতে আমাৰ কাবাডী খেলখানো ৰেফাৰী হৈছিলি এইবাৰো আমাৰ লেডিজ ফুটবল প্ৰতিযোগিতা খানোত ৰেফাৰী হ'ব লাগিব মাৰা চলি কি কৰ খুৰা ই ৰেফাৰী ই হৈচল মাৰাতে বাগৰি পৰব ৰচুন ৰ তই ঐ দিগলা কিছু হবি না নহয় তোৰ ৰেফাৰী ৰেফাৰী হত মোৰ কোনো আপত্তি নাই কিন্তু মোৰ পইচাৰ এমাউণ্টটো কিমান হ'ব হাও কি কয় মাৰা চলি পইচা লাগে তোক আমি ইমান ডাঙৰ সুবিধা দিছো সেইটো সেই ডাঙৰ কথা মহামূৰ্খ ইমান এটা ভাল সুবিধা পোৱাৰ পিছতো একে পেক পেকাই আছে নাযাওঁ বুলি এই তোক মই বহুত ডাঙৰ সুবিধা এটা দিছো বুঝছিয়া হাজাৰ হাজাৰ মানুহৰ আগত তই ৰেফাৰী হৈ দাউৰি ফুৰবি তোক গোটাই মানুহ চাব কিমান ভাল লাগব আই ৰেফাৰী হতো ডাঙৰ কথা নহয় কিন্তু তাতে যে মোক চবে হাৰগিলে বুলি জগাব সেইটোহে ডাঙৰ কথা সেই মাৰে চলি সেইটোৱেতো তোক গেলামাৰ বুজা নাই হাজাৰ হাজাৰ মানুহে তোৰ দিগি চাব হালঘিলা বুলি মাতিব ভৰিত দিগি চাব হাতত দিগি চাব তই এটা বেলেগ ধৰণৰ মানুহ সেইকাৰণে তোক মই চিলেক্ট কৰিছো বুজা নাই পিছে এটা কথা নহয় বিয়া হোৱা কিমান বছৰ হ'ল চুইত্ৰী বিয়া হোৱাটো আকৌ তোক কিয় লাগে কাৰণ আছে নাও মানে সমস্যা এটা আছেই মই যিটো বিষৰ ইনজেকশ্যন দিম সেইটোৰ যাতে ৰিয়েকশ্যন নহয় তাৰ বাবে এই কথাটো জনাটো মোৰ দৰকাৰ আহি গৈছে না মুখতে যিকোনো প্ৰকাৰে মোৰ পদুমীক ভাল কৰি দিয়া আৰু সোনকালে এই ভাল নহোৱাৰ কথাই নাই তই মুঠতে ধৰি দি মই কিবাকে ইনজেকশ্যনটো মাৰি দিওঁ ডাক্তৰ বাবু বেজিটো এতিয়া দিব নেকি মই কিন্তু বেজি নলওঁ মোৰ মস্ত ভয় লাগে এইটো ইনজেকশ্যন হিচাপ মতে তিনিটা দিব লাগে ক'তনো সদায় সদায় আহি থাকবি তহঁতৰো পইচা খৰচ সেইকাৰণে থ্ৰী ইন ওৱান মই এটাতে তিনিটাৰ ইনজেকশ্যন ভৰাই তোক মাৰি দিম দুখ পাম নেকি ডাক্তৰ বাবু মোৰ কিন্তু ভয় লাগছে অকণমান দুখ পোৱাটো স্বাভাৱিক ইনজেকশ্যনটো বিষৰ ইনজেকশ্যন আই মেলো আই থৈছোঁ একো নহয় চিন্তা কৰিব নালাগে ইনজেকশ্যনটো অলপমান পাৱাৰফুলটো অকণমান ঘুমেটি আহি যাব পাৰে একো চিন্তা নাই কালি সাৰ পাই যাবি কি কোনো তুই ডাক্তৰ কিনো ক'লে কালি সাৰ পাই যাব ইমান সময় মই কেনেকে থাকিম কাৰ লগত কথা পাতি থাকিম তয়ে থাকি যা তোৰ লগত কথা পাতি থাকিব লাগিব এই কিনো কথাগিলা কয় তই তাক মই ৰখি থাকিলে ইয়াতে হ'ব নেকি কিমান বেমাৰী মোৰ চাব লগা আছে এই সামান্য বেমাৰটোৰ কাৰণে তোৰ লগত মই এক ৰাতি ৰখি থাকিম নেকি হে পিছে তই যা যামে মই তোৰ তাত থাকবা অহা নাই পিছে মোৰ ফিজটো কিমান হৈছে ফিজ দুইশ টকা দুশ টকা তিনিটা বেজি মই মাৰিলো এটা বেজিতে তিনিটাৰ মাল মিলাই মাৰি দিছো হ'ল ছয়শ টকা হে অহা যোৱা হ'ল দুইশ টকা আৰু এই স্কিন টাচ হ'ল দুইশ টকা মুঠতে তই মোক হাজাৰ টকা এতিয়া দে ফিত্ৰী ইমান দামী বেজি মাৰছা তই কি বেজি মাৰলে এইটো ডেংগুৰ বেজি ডেংগুৰ বেজি ডেংগু হৈছে নেকি তাই ডেংগু হোৱা নাই নহয় কিন্তু তাইৰ মাথাৰ বিষ হৈছেনে নাই ভৰিৰ বিষ হৈছেনে নাই হৈছে কঁকালৰ বিষ হৈছেনে নাই হৈছে গতিকে মই সেইটো ডেংগুৰ বেজিহে মাৰছো মানে ডিজিটেল ডেংগু হয় নেকি পিছে এটা কথা হৈছে নহয় ডাক্তৰ কি
ইটো হারি পাব লাগবো তিতিয়ে হেতক পয়সা দিব পারেম হেতি হয় নি ও সাবি তো তাই এই বাকাসা সাবি তো কোপাত লুকে থ দিছে ঠিক আছে তে তালি তো পয়সা তো কালি রেডি করে রাখিবি হব দে মই কালি লৈ আপ কইছ না আচ্ছা ক যাবি বিশে ব্যবহার বলি আসল কথা আছে মালি জেরিনা মালকিনর ব্যবহার একদম ভাল না আছে এনেকা যদি ঘরের বেলেক কাম করিব লাগা হয় মোর কিন্তু হিসাব বেলেক করিব লাগিব কি করে আচ্ছা কসে তুই কি করবার সাস ঘরের কামর দরমাটা এক্সট্রা হব লাগিব কি মা কসম মুখিলি তুই ইমান নাসপ জানা হলি তোক যাই বিয়ে করা বুন হয় বিরাট সুখ থাকবু ঘরখান বিরাট ভালো হবু বেলেগন সিনে নহয় বিয়া ওর সি একো বুঝিয়ে না পলু তুই খরা খা মালগিলা খাবি তো কোন বুঝি পাবি তো সুখ থাক আপনারো ভুল আছে মামি মানুহে জমা থবা দিয়া পইচা গিলে আপনি মামাক কে দিছিল হে মইনো কেনেকে জানো তেও যে এনেকুৱা কৰিব বুলি ইটা কি হব এ মামি তাকে তো মোর এটা মাথায় কাম নকরা হয়েছে কি করো বারো মই এটা মানুগিলে তো এটা আপনাকে ধরব প্রায় 1.5 লাখ মান টাকা মই এটা কোট কেনেকে কি করি মিলাম বারো মোর একো উপায় নো হওয়া হয়েছে ও মামি চিন্তা নকরব কিবা নয় কিবা এটা উপায় বলবো তো একো নহয় এবিলাক সব মিছা আছা মই কেনে কই মিলাম পয়সা কিটা হাতত কে রাখছিলে ব্যাংকত থবা লাগছিল মই তো ব্যাংকতে থবলে দিছিল তেও যে ব্যাংকত পোৱা নাই মই এতিয়াহে গম পাইছো আপনি চিন্তা নকরব মামি মামা এনেও ভাল নহয় অহৎপথত আছে নহয় আপনি হৎপথত থাকলে আপনার এনাও ভাল হব ইফালে বোলে হাপার ঘৈণাই মিঠেও হাতৰ খাৰু আৰু আঙঠি বন্ধকত দি পেলাই 10 নে 15 হাজাৰ টকা লৈছে এতিয়া আকৌ শুনিছো চেইনডালো বন্ধকত দিছে সিহঁতে যদি সেইবিলাক মোকলাবলৈ আহে মই বাৰু ক'ৰ পৰা উলিয়াই দিম কচোন নতনি ইছ ৰাম কথাৰ এখন ডাঙাৰে হে মামি মই কিন্তু গম পাইছিলো কথাটো মই চেনৰ কথাটোহে গম নাপাওঁ অ এই মানুহজনে মোক একেবাৰে শেষ কৰি থৈ গ'ল আগতে মোৰ লগত আহি যেনেকৈ চাপিছিলেহি এতিয়া বা কাৰ লগত চাপিছেগৈ ফচপু মামী ফচপু এশ গৰু মাল্লি পাগৰু মৰণ একদিন নহয় একদিন জালত ফচপুৱে জানো পায় এতিয়া ঈশ্বৰেহে জানে আৰু দেখ ভাই তুই এনে কাম কৰবা আইছাস কাম চে মতলব ৰাখবি উল্টা চিধা কাম কৰিবি কিন্তু কি উল্টা পুল্টা কাম কৰিছে মই তো নাপিঠে নাপিত বুলি মোৰ এটা ডাঙৰ পেচান আছে তথাপি তো নাপিতৰ বাহিৰে মই ঘৰৰ কিবা কাম কৰিব লগা হৈছে আরে ভাই এই যে আমগো বাড়িতে থাকি তুই সেটা কাম করবো পারস নাকি ব্যবহার বলি আসল কথা আছে মালি জেরিনা মালকিনের ব্যবহার একদম ভাল না আছে এনেকা যদি ঘরের বেলেগ কাম করিব লাগা হয় মোর কিন্তু হিসাব বেলেগ করিব লাগিব কি করে আচ্ছা কসে তুই কি করবার সাস ঘরের কামর দরমাটে এক্সট্রা হব লাগিব কি হ্যাঁ আপনি আসরিত হয়ে লাভ নাই মালি এনেকা কাম করিলে কষ্ট হয় তো এনেকা হলে কিন্তু মই বাহিরে খাওয়া বর ব্যবস্থা করিম কি করে হ্যাঁ তোর কি অভাব হয়েছে রে হ্যাঁ কি অভাব হয়েছে তোর মাছ মাংস ডাল ভাত সবই তো পেয়েছিস তুই হ্যাঁ তোর পিছনে আমার ডেলি 500 টাকা করে খরচা পড়ে মাসে তোর পিছনে 10 হাজার টাকা খরচা পড়ে শুনছাস 15 হাজার টাকা দিয়ে তুই বাইরে খাইতে পারবি এই গুলামের বাচ্চা না হয় মানে মালিক এই 15 হাজার টাকার খরচার উপরেও তোর বেতনও আছে এক্সট্রা গম পাইছিস তুই আর এই 15 হাজার টাকায় তুই বাইরে গিয়ে কাম করে খাইতে পারবি গুলামের বাচ্চা না হয় মানে মালিক আমি বুঝছি কি কইবার চাইছিস তুই হুন এই যে হাঁস মুরগি এ সকল বেচা আমরা পয়সা গুটাইছি হ্যাঁ আর কতদিন পরেই তোর সেলুনের কাম আরম্ভ করে হালামু তারপরেই তোর দরমা আরম্ভ হয়ে যাবো গা বুঝছা বুঝেছ মালিক গানটো স্টুডিও জুবিনে যোৱা কালি গাইছে হ্যাঁ এতিয়া মই গানটো গাই দিম প্রথম স্টেপটো শিকাম সেই মতে তহতে নাচি যাবি দেই এইটো দিবি ফুরি নাকি ফুরি নহয় মূর্খ হাত ও ও এইটো দি ও আর এইফালে এইফালে এইটো চারিবার হওয়ার পিছন মাজরটো কেনেকুৱা আছে এন কে ডি এন কে এই নহয় মাজরটো ও বেস এটা মই গানটো গাই যাম তোতে নাচি যাবি হ্যাঁ গাও সোনাতি রূপাতি মানে নাংলাই গো এন কে সময় না মিটিংগা ফুরি সোনাতি রূপাতি মানে নাংলাই গো হাজংনে সময়না মিটিংগা ফুরি মা কসম বুখিলি তো ইমান নাসপ জানা হলি তোক যাই বিয়ে করা বুন হয় বিরাট সুখ থাকবু ঘরখান বিরাট ভালো হবু বেলেগন সিনে নহয় বিয়া ওর সি একো বুঝিয়ে না পলু তুই খরা খা মালগিলা খাবি তো কোন বুঝি পাবি তো সুখ থাক
ও বিনি মই আগতকে নাচবা পাৰা হৈছং না তা কি খুদবা লাগে মই খুদু বহুত ভাল হৈছি তৰো হে নহয় ও বিনি নাচবা পাৰা হৈছং না মই একদম হৈছা আগত কৈ বহুত ভাল হৈছি আৰু প্ৰেক্টিচ কৰি থাকলি তই মাষ্টৰে হৈ যাবি ডান্সৰ পাৰবই পাৰবো ও জিএমসি বিনি তই হসা কৈছ না হে জিএমসি কাকা এৰ মিছা কব নেকি অ ও জিএমসি বেলগৰ কথা মাথা মাৰি লাভ নাই মোৰ বিয়ৰ কথা ভাবো ও পিয়া লাগিছে মনৰে মাজত দৰা কইনা বহিব ৰভাৰে তলত এই বিয়া বিয়া লাগিছে মনৰে মাজত দৰা কইনা বহিব ৰভাৰে তলত ৰসুন ৰসুন বৰস্তি কিবা গণ পাইছা নেকি একশৰ মাৰি দিমে গুণ পাৱা নাই হলি কিয় এনে কলিছা দৰা হলি এনেকে লবা নালগিব নেকি মোক থাকাব নালগিব গাঁও মাৰ মাৰ অ অ